আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কার বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, দেবাঞ্জন দেব, যিনি নিজেকে স্বঘোষিত আইস বলে দাবি করতেন, নীলবাতির গাড়িতে করে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াতেন। দেখে বোঝার উপায় থাকতো না, তিনি ভুয়ো। এমনকি এলাকার অনেক লোক তাকে নিয়ে গর্ববোধ করতেন, এটা ভেবে যে তাদের এলাকা থেকে কেউ আইএস অফিসার হয়েছেন। আবার তার নিকটবর্তী আত্মীয়রা ভাবতেন, যে ছেলেটা দুদিন আগে এমএসসি পড়ছিল সে রাতারাতি আইএস হলো কি করে। কিন্তু তারা সত্যিটা খুঁজে বের করার কখনো চেষ্টাও করেননি। কিন্তু কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি যদি অপরাধ করো, ঠিক একদিন না একদিন শাস্তি পাবেই। অনেক সময় নিজের লোকই পেছন থেকে ছুরি মারে। মিমি চক্রবর্তীও নিজের অজান্তে ঠিক এমনটাই করেছেন, হয়তো জেনে শুনে করেননি। কিন্তু দেবাঞ্জনের আসল পরিচয় ফাঁস করতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। কিভাবে করেছেন সেই বিষয়ে এতক্ষণে আপনারা সবাই অবগত, তাই এই বিষয়ে আলোকপাত না করে আসল বিষয়ে চলে আসি। আপনাদেরকে চারটে ছবি দিলাম, এই চারটে ছবি ভালো করে মন দিয়ে দেখুন। চারটে ছবি দেখে আপনারা ভাবুন যে এদের মধ্যে আপনারা কাউকে চিনতে পারছেন কি না, তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী কাউকে দেখতে পাচ্ছেন কি না, দেবাঞ্জন দেব কারোর সঙ্গে কথা বলছেন বা কারোর প্রতি নমস্কার জানাচ্ছেন, এই রকম কিছু দেখতে পাচ্ছেন কি না। আশা করি আপনারা দেখেই ফেলেছেন, কখনো তাকে দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের সঙ্গে, কখনো কলকাতা পুরসভার অনুষ্ঠানে তিনি এবং মন্ত্রী ফিরহাদ হাকিম একে অপরের প্রতি নমস্কার জানাচ্ছেন, কখনো বা বস্ত্র বিতরণ করছেন বিধায়ক দেবাশিস কুমারের পাশে দাঁড়িয়ে, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, কখনো বসে আছেন বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাশে, ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠতার ছবি প্রকাশ করে এই ঘটনার দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দাবি করল এবার রাজ্য বিজেপিও। একই সঙ্গে রাজ্যে বড়সড় টিকা কেলেঙ্কারি চলছে বলে দাবি করল রাজ্যের প্রধান বিরোধী দল। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সহসভাপতি তথা সাংসদ ডাক্তার সুভাষ সরকার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে কোভিড টিকাকরণের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে, তৃণমূলের নেতা নেত্রীদের এত কাছে তাকে বারংবার দেখা যাওয়া সত্ত্বেও দেবাঞ্জন দেবের উদ্যোগে কলকাতা পুরসভার ব্যানারে পরপর ভুয়ো টিকাদান শিবির চালানোর দায় কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসন কি করে এড়াতে পারে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দেবাঞ্জন দেবের একটি টুইট পোস্ট দেখিয়ে বিজেপির আরও দাবি, দেবাঞ্জনকে দুয়ারে সরকার কর্মসূচিতে গত 6 মাস ধরে দেখা গিয়েছে, এত কাছাকাছি বৃত্তে থাকা সত্ত্বেও কেউ তাকে কেন ধরতে পারল না, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন ডাক্তার সুভাষ সরকার। কলকাতা পুরসভা, রাজ্য পুলিশ, রাজ্য গোয়েন্দা বিভাগ সবাই কি তাহলে ব্যর্থ, প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদি ভুয়ো আইএসের দেওয়া টিকাগুলি জাল না হয় তাহলে এই টিকা কোথা থেকে চুরি করা হলো তার তদন্ত করতে কিন্তু অবশ্যই হবে। দেবাঞ্জন দেবের দাবি মতো যদি সে টিকাগুলি বাগড়ি মার্কেট থেকে কিনে থাকে তাহলে এই ক্ষেত্রে চক্রান্ত আরও বড় বলে দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এরপর কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও প্রশ্ন তুলে দিয়েছেন, শক্তিশালী কেউ তার পেছনে না থাকলে কি দেবাঞ্জন দেব নিরীহ মানুষের প্রাণ নিয়ে খেলতে পারতেন। তবে শুধু এই ক্ষেত্রেই নয়, রাজ্যে টিকা চুরির আরও ঘটনার অভিযোগ করেছে প্রধান বিরোধী দল। তাদের দাবি, হাওড়ার মানকুট জনস্বাস্থ্য কেন্দ্রে টিকা নেয়ার জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন অবনী খুঁটিয়া নামে এক ব্যক্তি, তাকে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিয়ে আনার অজুহাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন তার নাম নথিভুক্ত না হওয়া সত্ত্বেও তার মোবাইলে টিকা নেওয়ার সার্টিফিকেট এসেছে বলে জানিয়েছে বিজেপি। অবনী খুঁটিয়া মতো ব্যক্তিদের দলের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এইভাবে টিকা চুরি করে রাজ্য কালোবাজারি করা হচ্ছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়গুলি জানানোর হুমকি দিয়েছেন বিরোধী দলরা। এতক্ষণ ধরে আপনারা শুনলেন বিরোধী দলের নেতারা এবং নেত্রীরা ঠিক কী কী জানিয়েছেন এই দেবাঞ্জন দেবকে নিয়ে। এবার চলে আসি রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের, যাদের সঙ্গে এতক্ষণ দেবাঞ্জন দেবকে আপনারা দেখলেন তারা ঠিক কী কী জানিয়েছেন। প্রথমেই চলে আসি ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে যখন প্রশ্ন করা হয় দেবাঞ্জন দেবকে নিয়ে, তখন ফিরহাদ হাকিম সোজাসাপটা বলেন, তিনি তো দেবাঞ্জন দেবকে চেনেনই না, কয়েকটি অনুষ্ঠানে মাত্র দেখা হয়েছে, তার পাশের লোকজন বলেছেন তিনি নাকি আইএস অফিসার, তাই জন্য তিনি নমস্কার জানিয়েছেন।
এইভাবে তিনি অস্বীকার করে গিয়েছেন দেবাঞ্জন দেবের পরিচয় নিয়ে। এরপর দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে দেবাশিস কুমার সাফ জানিয়ে দেন, তিনি তো দেবাঞ্জন দেবকে চেনেনই না, কোনোদিন দেখেনি। এদিকে তাহলে ছবিটা কোথা থেকে এলো? তাহলে ছবিটাও কি তিনি অস্বীকার করবেন? তারা অস্বীকার করতেই পারেন, কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, এত কিছু করার পরে, এত অপরাধ করার পরে, এত মানুষের জীবন নিয়ে খেলার পরেও কি করে নিজেকে ভুয়ো আইএস পরিচয় দিয়ে, নিজেকে বড় মাপের আইএস অফিসার পরিচয় দিয়ে কি করে ফাঁকা দিনের আলোয় মান সম্মানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন? রাজ্য সরকার কি সত্যি অবগত ছিল না তার ব্যাপারে? তার ব্যাপারে কি জানতই না একদমই যে সে ভুয়ো? অবশ্যই জানতো, যদি নাই জানতো তাহলে কলকাতা পুরসভার প্রত্যেকটা অনুষ্ঠানে তাকে কেন দেখা যেত? দুয়ারে সরকার অনুষ্ঠানে তাকে কেন দেখা যেত? ফিরা রাকিমের সঙ্গে তাকে মাঝে মধ্যেই কেন দেখা যেত? কেন দেখা যেত তাকে? এই প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূল থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কেউ কিছু বলেনি। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেও কিন্তু এই ব্যাপারে কোনো আলোকপাত করেননি, কারণ এই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ নিজেরাও জানেন এই ব্যক্তি তাদের দলের আন্ডারে কাজ করছিলেন, একটা মিথ্যে অপরাধী। অপরাধী তো অবশ্যই, কারণ হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা করেছেন, তারপরও দিনের আলোয় ভালোভাবে বেঁচে বেড়াচ্ছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন মান সম্মানের সঙ্গে। কিন্তু তারপরেও রাজ্য সরকার সব কিছু তার ব্যাপারে অবগত হলেও কেন কোনো ব্যবস্থা নেয়নি? মিনি চক্রবর্তী নিজের অজান্তেই তার আসল সত্যটা ফাঁস করে ফেলেছেন। তিনি হয়তো জানলে কখনোই করতেন না, কিন্তু ভুয়ো যে তিনি এখন, তিনি যে ভুয়ো সেটা সবাই এখন জেনে গিয়েছেন। এখন বড়সড় বিপাকে পড়ে গিয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে এখনও কিছু বলেননি, বা দলের কোনো সিনিয়র নেতারাও এই ব্যাপারে কিছু বলেননি। শুধু ফিরহাদ হাকিম বলেছেন তিনি চেনেন না, দেবাশিস কুমার বলেছেন তিনি চেনেন না। এইভাবে অগ্রাহ্য করে গেলে তাহলে তো কখনোই হবে না, তাদেরকে তো যথাযথ উত্তর দিতেই হবে। কি করে তার সঙ্গে পরিচয় হলো, কীভাবে সে তৃণমূলের আন্ডারে কাজ করছে, এবং কিভাবে সে এতদিন ধরে খোলা দিবালোকে আইএস পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই প্রশ্নের উত্তর তো মানুষ চাইছে। যাদেরকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসা হলো, তারা যদি মানুষের জীবন নিয়ে খেলা করে, তাহলে সেক্ষেত্রে মানুষ কেন দ্বিতীয়বার তাদের, মানে চতুর্থবার কেন তাদেরকে বিশ্বাস করবে? এরপরে যদি কোনো ভোট হয়, সেখানে মানুষ তাদের পক্ষে ভোট দেবে? যেখানে তাদের নিজের জীবন সংশয় নিয়ে টানাটানি চলছে, যাদের জীবন নিয়ে কখনো পরোয়া করে না রাজ্য সরকার, তারা কখনো কি তাদেরকে ভোট দেবে? তাদের পক্ষে ভোট দিয়ে আবারও কি ক্ষমতায় আনবে পরের বার? আপনারা প্রশ্নগুলো ভেবে দেখুন। যদি তৃণমূলের নেতা নেত্রীরা এই প্রশ্নটা কখনো সামনে পান, তাহলে আপনারাও ভেবে দেখবেন। সত্যিটা কখনো চাপা থাকে না, সেটা আজ না হয় কাল ঠিক জানাই যাবে। দেবাঞ্জন দেবের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, অবশেষে জানা গিয়েছেন তিনি ভুয়ো। এবার দেখা যাক তার উপযুক্ত শাস্তি হয় নাকি তৃণমূলের ছত্রছায় থেকে তিনি আবার খোলা দিবালোকে ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু মানুষজন তো জেনে গিয়েছেন তিনি ভুয়ো। হয়তো তিনি সাধারণ মানুষের কাছে পড়লে এতক্ষণ মারধরও খেয়ে যেতে পারতেন, সেটা নয় পরের কথা। এখন দেখা যাক তার কি কি শাস্তি হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।